এক সময় নববর্ষ পালিত হতো আতর্ব উৎসব বা ঋতুধর্মী উৎসব হিসাবে। তখন তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কৃষির, কারণ কৃষিকাজ ছিল ঋতু নির্ভর। পরে কৃষিকাজ এবং খাজনা আদায়ের সুবিধার জন্য মোগল সম্রাট আকবরের সময় বাংলার সংগণনা শুরু হয়। হিজড়ি চন্দ্রাসন এবং বাংলা সৌরসনের উপরে ভিত্তি করে প্রবর্তিত হয় নতুন এই বাংলাসন। তাই বাংলা নববর্ষ কোনো ধর্মীয় উৎসব নয়, বরং বাঙালিয়ানা পালনের দিন। এই বাঙালিয়ানাকে উদযাপিত করা হলো ফ্যাশন শোয়ের মাধ্যমে, আয়োজনে চন্দ্রিমাস আরআর ফ্যাশন হাব। তাদের উদ্যোগে আয়োজিত হলো বাঙালিয়ানা পর্ব ৩। শনিবার দিন কলকাতা সুজাতা সদনে বাঙালি উত্তম ক্যালেন্ডারের শুভ সূচনা এবং সোনো বরনারী ডিজিটাল ম্যাগাজিনে দ্বিতীয় পর্বের উদ্বোধন হয়। চন্দ্রিমা বসুর পোশাকে র্যাঙ্ক মাতালেন বিশিষ্টরা। প্রেমবন্দি প্লটটা খুব ভালো লেগেছে আমার, শুটিং করেছে খুব সুন্দর করে। আজকের যে অনুষ্ঠান, এই পোস্টার লঞ্চিং, সেটা অত্যন্ত সুসংগত একটি অনুষ্ঠান। আমি আশা করছি একটা সুন্দর ছবি আমরা উপহার দিতে পারবো, আর দর্শকদের অনুরোধ করব আপনারা যেন হলে গিয়ে ছবিটা দেখেন। ক্যালেন্ডারটা যেভাবে ডিজাইন করা, মানে উত্তম কুমারকে ট্রিবিউট দিয়ে এবং সেটাকে নতুন ফর্মে ফেলে, খুব ভালো চিন্তা ভাবনা, এবং সবটা মিলিয়ে খুব ভালো রান করছে চন্দ্রিমাস ফ্যাশন হাব। সো সবসময় আমি পাশে আছি, এমনিও আছি, মানুষ হিসেবে আছি, অভিনেতা হিসেবে আছি, সব রকমভাবেই আশা করি সাপোর্ট করতে পারবো। আমার তরফ থেকে যেটা পসিবল, চন্দ্রিমার তরফ থেকে যে সাপোর্টটা আমাদের করতে হবে, আমরা একভাবে প্রত্যেকটা অনুষ্ঠানেই আমি থাকার চেষ্টা করি ওর সাথে, কারণ ভাবনাটা এত নতুনত্ব। আর ও যেটা বললো বাঙালিয়ানা, যেটা আমাদের চলে যাচ্ছে সেটাকেও ফিরিয়ে আনছে, এবং ওর সব থেকে বড় একটা খুব ভালো পয়েন্ট ও যেটা মিস করে গেছে, ও যাদেরকে সামনে নিয়ে আসে তারা কিন্তু ভীষণ মধ্যবিত্ত ফ্যামিলির একটা হাউসওয়াইফ, যাদেরকে আমরা সবসময় বড় বড় জায়গায় কি দেখি, একটা মডেলকে নিয়ে আসা হলো, সেলিব্রিটিদের নিয়ে আসা হলো, কিন্তু ও সবসময় যারা মানে কিছু মানে সংসারের বাউন্ডারি থেকে বেরিয়ে কিছু করার যাদের ইচ্ছে থাকে তাদেরকেও সামনে নিয়ে আসে। আলাপ হওয়া বা প্রথমে আমার এরকম একটা ড্রামাটিক শো দেখা আর কি, সত্যি ভীষণ ভালো লেগেছে। আর এই থিমটা এতটাই একটা সুন্দর বা এতটাই একটা অভিনব যে বলার ভাষা রাখে না। আর সবথেকে বড় কথা হচ্ছে প্রোডাক্টগুলো বা যেরকমভাবে চন্দ্রিমাদি ডিজাইন করেছে সেগুলো সত্যিই খুব অনবদ্য, তাই জন্য আমার ভীষণ ভালো লেগেছে। পুরো প্রোডাকশনটাই খুব ভালো লেগেছে। পুরো বাঙালিয়ানার মধ্যে দিয়ে আজকে বাঙালির উত্তম ক্যালেন্ডার আমাদের লঞ্চ করা হলো, বাঙালিয়ানাকে আরও ভালোভাবে মানুষের মাঝখানে তুলে ধরার জন্যে। উত্তম কুমার আমাদের বাংলাকে, বাঙালিদের রিপ্রেজেন্ট করে আমি মনে করি, এবং তারই কিছু মুভির কিছু সিন আমরা রিক্রিয়েট করার চেষ্টা করেছি আজকের আধুনিক কিছু ছেলে মেয়েদের নিয়ে। আর হ্যাঁ, অনুশ্রী যেরকম বললো, আমার এখানে সবাই যে প্রফেশনাল মডেল তা কিন্তু নয়, যাদের মধ্যে ইচ্ছে আছে, আমরা কিন্তু বাহ্যিক রূপ কিংবা ফিগার এগুলোর থেকে বেশি প্রাধান্য দিই সেই সব জিনিসকে যেগুলো মানে মানুষের ইচ্ছা শক্তি, যেটা মানুষ ইচ্ছে করছে। কারুর যদি ভালোবাসা থাকে অভিনয়ের প্রতি, কারুর যদি ভালো লাগা থাকে মডেলিংয়ের প্রতি, সবসময় সাদর আমন্ত্রণ, প্লিজ এসো আমাদের সাথে যুক্ত হও। তার সাথে রয়েছে সুনো বরনারী ডিজিটাল ম্যাগাজিন, একদম পিওর বাংলা একটা ম্যাগাজিন, যেটা ডিজিটাল প্ল্যাটফর্মে তোমরা ফেসবুক খুললেই পাবে, এবং যেটা এখনও পর্যন্ত সকলের জন্য ফ্রি। এই মাসেই আমাদের প্রায় 15 জনের অনেক কবিতা এবং প্রায় 7-8টা সুন্দর সুন্দর গল্প, তার সাথে দারুণ দারুণ রেসিপি, লাইফস্টাইল, ডায়েটিশিয়ান আমাদের অনুশ্রী রয়েছে, অনুশ্রী প্রত্যেক এপিসোডে সেখানে ডায়েট পরামর্শ দিয়ে থাকে, এবং এইরকম সমস্ত জিনিস নিয়ে আমাদের একটা সুন্দর বাংলা ম্যাগাজিন শুনো বরনারী ডিজিটাল ম্যাগাজিন ফেসবুকের প্ল্যাটফর্মে রয়েছে। প্লিজ আপনারা সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন, কারণ এটা কিন্তু পুরো ফ্রি সাবস্ক্রিপশন, আপনাদের কোনো চার্জ লাগবে না, আপনারা আনন্দ পান, এবং আপনারা পড়ে আপনাদের অভিমত মতামতটা আমাদের অবশ্যই জানান, সেটাই আমাদের কাছে সব থেকে কাম্য। কেই বললো এই জন্যই চন্দ্রিমাকে আমার এত ভালো লাগে যে ও আগের মানে কি করতো এবং আজকে সে কোথায় দাঁড়িয়ে আছে, এটা আপনারা সবাই এটাতেই বুঝে গেলেন, এবং বাঙালিয়ানাকে, বাঙালির বাঙালিত্বকে সে তুলে ধরেছে এতদিন ধরে, আমি সেটা মোটামুটি প্রত্যক্ষদর্শী। এবং আজকে আমি একটাই কথা বলবো যে চন্দ্রিমা এবং সৌরভ মানে অনেক উন্নতি করছে এবং আরও এগিয়ে যাবে, এবং আমার মনে হয় আমার শুভেচ্ছা তো অবশ্যই আছে এবং আপনাদের সবাই শুভেচ্ছা নিশ্চয়ই থাকবে ওর সাথে, কিন্তু আজকে সে এগিয়ে যাচ্ছে তার একটাই কারণ হচ্ছে সে এখনও মাটির মানুষ হয়ে আছে, কেননা সে এখনও সে মনে করে তার যে বাঙালিয়ানার একদম ভিত থেকে যে শুরু হয়েছে সেটা সে এখনও বজায় রেখেছে। এবং অনেক মহিলাদের যারা এই ব্যাপারে আসতে এগিয়ে আসতে সাহস করে না তাদেরকে ও কিন্তু টেনে নিয়ে এসেছে। আমি বলবো এবং আমার মানে সব রকম অভিনন্দন রইল যে সে যেন এইটাতে আরও, সে এবং সৌরভ দুজনেই যেন এটাতে আরও বেশি উন্নতি করে, এবং সবাইকে শুভ নববর্ষ জানিয়ে আমি এখানে ব্যুরো রিপোর্ট চ্যানেল 10।
বং সিনেমাটিক হাউসের প্রথম শর্ট ফিল্ম বৃষ্টি অতীতে শুভমুক্তির অফিসিয়াল ট্রেলার এবং আগামী দিনে আরও দুটি শর্ট ফিল্মের পোস্টার, অবশেষে বসন্ত এবং ভালোবাসার টানে শুভ সূচনা হলো শনিবার দিন।